লোকসভা নির্বাচনের আগে দলীয় নেতাদের মুখোমুখি হয়ে সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তা দিয়েছে বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব। গত 17 এবং 18 ফেব্রুয়ারি শনিবার ও রবিবার নয়াদিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হয়েছে ভারতীয় জনতা পার্টির 2 দিনব্যাপী জাতীয় সম্মেলন। আসন্ন লোকসভা নির্বাচনে দেশের সমস্ত আসনকে যাতে শক্তিশালী করা যায় তার জন্যই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। 2024-এর লোকসভা ভোট নিয়ে রণকৌশল চূড়ান্ত করা হয়েছে সেই বৈঠকে। গোটা দেশের প্রায় 11,000 প্রতিনিধি উপস্থিত ছিলেন বিজেপির এই জাতীয় সম্মেলনে। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপি শাসিত সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী এবং মহিলা মোর্চার নেত্রীরাও। এছাড়াও উপস্থিত ছিলেন ন্যাশনাল কাউন্সিলের সব সদস্য, গোটা দেশের সমস্ত রাজ্যের বিজেপি সভাপতিরা, লোকসভার কনভেনার, ফিনান্স কমিটি, মিডিয়া সেলের কনভেনার এবং আইটি সেলের কর্মীরাও। নয়াদিল্লিতে 2 দিনের বৈঠক শেষে মঙ্গলবার রাজ্যে ফিরে প্রতিক্রিয়া ব্যক্ত করেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। আপনারা জানেন যে 17 এবং 18 ফেব্রুয়ারি দিল্লির আমাদের ন্যাশনাল কনভেনশন মিটিং আমাদের সংগঠিত হয়েছে। আর সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন নেতৃত্বরা সেখানে উপস্থিত অংশগ্রহণ করেছেন এবং মূলত এই মিটিং আমাদের অমিত ভাই শাহজি, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজির উপস্থিতিতে সে বৈঠক সংগঠিত হয় এবং আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের রণকৌশল তৈরি করা হয়। মঙ্গলবার রাজ্যে ফিরেছেন প্রদেশ বিজেপির মহিলা মোর্চা সভানেত্রী মিমি মজুমদারও। আগরতলা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন তিনি জানালেন, আসন্ন লোকসভা ভোটে গতবারের চেয়ে 10% ভোট বৃদ্ধি হবে বিজেপির। এই লক্ষ্যকে সামনে রেখে কাজ করছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা অ্যাকচুয়ালি ভারতীয় জনতা পার্টির দিল্লিতে যে 17-18 ব্যাপী যে ন্যাশনাল কনভেনশন ছিল সেটাতে উপস্থিত ছিলাম এবং সেখানে রাজ্য জুড়ে প্রত্যেকটি নেতৃত্ব এবং প্রতিনিধি ওইখানে উপস্থিত ছিল এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজির থেকে শুরু করে জেপি নাড্ডাজির থেকে শুরু করে সব নেতৃত্বদের ওইখানে শোনার আমাদের সুযোগ হয়েছে। বিভিন্ন পজিটিভ ব্যাপারে কথাবার্তা হয়েছে এবং কীভাবে এই এক মাস ব্যাপী আমাদের লোকসভার 2024-এর লোকসভার এক মাস ব্যাপী আমাদের কী কী কার্যকারিতা থাকবে এবং কীভাবে আমাদেরকে এগোতে হবে, কেননা আমাদের এখন 10% ভোটের হাইক থাকবে, সেটাই আমাদের মূল দিক থাকবে। তো আমার এটাই বলার ছিল যে খুব সুন্দর একটি কনভেনশন হয়েছে যেখানে আমরা উপস্থিত হয়ে সেখানে অনেকটা সমৃদ্ধ হয়েছি। 2 দিনের বৈঠক শেষে ত্রিপুরায় ফিরে মঙ্গলবার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মাও। জানিয়েছেন, 2024 লোকসভা ভোটকে কেন্দ্র করে রণনীতি নির্ধারণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমাদের যে 17 আর 18 ফেব্রুয়ারি 2 দিনে যে আমাদের রাষ্ট্রীয় কনভেনশন, এই রাষ্ট্রীয় কনভেনশনে আমাদের সামনে লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের কী করণীয়, আমাদের দেশের শ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডাজি এবং আমাদের মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজির নেতৃত্বে আমাদের এই 2 দিনের কর্মশালা ছিল। সেখানে আমাদের বিভিন্ন রণনীতি কৌশল, কীভাবে আমরা ইলেকশনে কাজ করব, কীভাবে আমরা বুথ স্তরে কাজ করব, পুরো আমাদের ভারতবর্ষের সমস্ত কার্যকর্তাকে সম্বোধন করেন এবং আমরা ওই যে প্রশিক্ষণের মাধ্যমে আমরা এখন ময়দানে সবাই যাব। আমাদের প্রত্যেকটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর অমিত শাহজি এবং আমাদের রাজ্যের সভাপতি আদরণীয় রাজীব ভট্টাচার্যজি, ওনাদের নেতৃত্বে আমরা এবার ময়দানে বাস করব। সব মিলে বোঝাই যাচ্ছে লোকসভা ভোটের আগে দলীয় নেতাকর্মীদের আরও উদ্বুদ্ধ হওয়ার মন্ত্র দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।